الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاز شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون سورة تحريم سيات جابت الحمد ثناء الله رب العالمين الجنة جابت درود صلاة الشيخ نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة জানুয়ারি মাসের আজকে চার তারিখ দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির মৌসুম চলছে বিশেষ করে দিনী প্রতিষ্ঠানগুলোতে জানুয়ারি মাসের শুরুতেই ভর্তির মৌসুম চলছে আমাদের এখানেও চলছে আজকে মার্কাজের বিভিন্ন জেলা থেকে আগত অভিভাবকরা আসছেন সেজন্যে সন্তান পালনে অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা করাই চিন্তা করতাম এ বিষয়ে আল্লাহ কী বলেছেন আল্লাহ রসুল কি বলেছেন এবং আমাদের অভিজ্ঞতা কি বলে এগুলো মিলিতভাবে তুলে ধরার প্রয়াস পাবো আমল্লাহ আলাহকলিও নেই আল্লাফাক সুরাত হারিমের মধ্যে বলছেন এ বিষয়ে ইয়া দিন আ মানু হে আনফুসাকুম বাঁচাও তোমরা নিজেদেরকে বা আহালি কুম তোমাদের পরিবারকে না রাহান্নামের আগুন থেকে মনে রেখে দিও হিজারা। জাহান্নামের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর আলাইহা মালাইকাত সিদাদুন। যে জাহান্নাম প্রহরা বেষ্টিত আছে এমন সফ্রেস্তা দিয়ে যারা গেলাস নির্মম হৃদয় সেদাদ, কঠোর ভাষী কোনোরকম রহম তারা করবে না মা লাই তাদেরকে যা নির্দেশ করা হয় তার বাইরে তারা কিছুই করে না অর্থাৎ কোনো সুপারিশ সেখানে চলবে না উমার তারা করে যা তাদেরকে নির্দেশ দেওয়া হয় অর্থাৎ আল্লাপাকের একক নির্দেশেই তারা সব কিছু করে সেখানে কারোরই কোনো সুপারিশ চলবে না অভিভাবকদেরকেই কিন্তু কথাটা বলা হচ্ছে তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে জান আগুন থেকে বাঁচাও পরিবারের প্রধান যারা তাদেরকে তো বলা হয় পরিবারকে বাঁচাও আর পরিবারের প্রধান তো পুরুষ যদি মা থাকেন তো তিনি এর মধ্যে সামিল হবেন কারণ অনেকের বাপ থাকে না দাদাও থাকে না আর এখনকার যুগ হয়ে গেছিল একেবারে বিচ্ছিন্ন পরিবার আগে ছিল যৌথ পরিবার বাপ না থাকলেও দাদা ছিল দাদা না থাকলে চাষা ছিল না বড়ো ভাই ছিল এখন সবাই পৃথক বলে যুগটা বড়ো কঠিন যুগে বাস করছে আমরা যিনি অভিভাবকত্ব করবেন সন্তানের তারপরেই এই নির্দেশ উ আনফোসা কুম বা হলি কুম না রাহ নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও মৌলিক দায়িত্ব হচ্ছে জাহান্নাম থেকে বাঁচানো যারা জাহান্নামে বিশ্বাস করে তাদেরকেই তো কথা বলা হচ্ছে যারা জান্নাত ধানে বিশ্বাস করে না তাদের তো বলি লাভ নেই ওদেরকে ওদের প্রতি আল্লাহর কোনো আহ্বান নাই প্রথম দায়িত্ব পিতা মাতার বা অভিভাবকের এই মানুষকে বাচ্চাদেরকে আল্লাহর পরিচয়টা জানানো ওই বাচ্চাদের নিজ নিজের দুনিয়াতে আসেনি সে যে আল্লাহর হুকুমে এসেছে এই পরিচয়টা তাকে আগে করিয়ে দিতে হবে আমাদের তো সৌভাগ্য আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি এবং আমরা জন্ম থেকেই আমরা আল্লাহকে আল্লাহর কথা শুনেছি মায়ের কাছে বাপের কাছে দাদার কাছে প্রতিবেশী সমাজের কাছে স্মরণ করুন তাদের কথা যাদের দুপাশ মাইলের মধ্যে একটা মুসলমান খুঁজে পায় না যারা বিদেশে বসবাস করে কুফুরি রাষ্ট্রে বসবাস করে এমনকি আজান দিতে গেলেও সেখানে বাঁধা নিষেধের আরোপ করা হয় মায়েরা বোরকা পড়তে গেলেও তাদেরকে বাধা নিষেধ আরোপ করা হয় আল্লাহ তো পড়ে মরুক সালা করতে গেলেও মসজিদ করতে দেওয়া হয় না প্রকাশ্য রাস্তা পরে আদায় করতে সেখানেও গিয়ে গুলি চালানো হয়েছে তাদের কথা স্মরণ করুন আয়ত্ত সবারই জন্য আমরা যে কত শান্তির মধ্যে আসি এটা সুগ্রে জানে কুল পাওয়া যাবে না আমরা যে বাংলাদেশে মুসলিম সংখ্যগরিষ্ঠ এলাকায় আল্লাহ আমাদেরকে এখানেই জন্ম দিয়েছেন এখানেই মৃত্যুর সুযোগ দিয়েছেন এই জন্য আল্লাহকে সুগ্রিয়া তো করে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এখানে ইসলামী পরিবেশ আল্লাহ পাকে অব্যাহত রাখেন ল আমি কিন্তু সুক্রিয়া নয় প্রথম পরিচয় হবে আমার বাচ্চার সামনে আল্লাহর পরিচয় এজন্য ইমানে মুফাসল ইমানে মজমাল তাদেরকে মুগস্ত করাবেন বুঝুক আর না বুঝুক বুঝবেন না তোরা মুগুস্থ করবেন আহ মন্তবিল্লাহে ও মালায় গতিহী ও কুতুবিহি অল্লি অল আখরে অলকদ্রে খেরহি ও শরহি মিনাল্লাহ তালা আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে তার ফ্রেষ্ঠ মণ্ডলীর উপরে তার কিতাব সমূহের উপরে তার রসুলগণের উপরে পরকালীন জবাবদিহিতার উপরে বা শেষ দিবসের উপরে বা কেয়ামতের উপরে যেটাই বলেন এবং তোকদের ভালো মন্দের উপরে যেটা আল্লাহর পক্ষ থেকেই হয় এই ছয়টি বিশ্বাস যদি বাচ্চার অন্তরে গেঁথে দেওয়া যায় সারা জীবন কিন্তু ওই বিশ্বাস থেকে সে হবে না এরপরে ইমানে মজমাল আমন্ত বিল্লাহে কামা হুয়া বে আস্মা ইহি অ সেফাতহি ও কাবিল তো জামিয়া আহ কামিহি ও আর্কামিহি আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে যেমন তিনি কোনো দেখি নেই থাকে বেআস্মা ইহি অ তার নাম সময়ের উপরে এবং তার গুণাবলীর বলের উপরে ও কাবিল তো জমিয়া আহকামহি এবং আমি কবুল করলাম তার যাবতীয় হুকুম আহ যাবতীয় কানহি ফরজ অজব সমূহকে এই কথাটা বাচ্চার ছোট থেকেই তার বাপ মার কাছে শিখে নেয় সে কিন্তু হাকামও বোঝে না আর কানও বোঝে না ফরজও বোঝে না কারণ তো সারা তো টাইমই হয়নি কিন্তু ওকে মুখস্থ করাতে হবে ঠিক যেমন আমরা বাচ্চা হওয়ার পরপরই শিখাই দিই এইটাই তোমার মা এটি তোমার বাপ ও কিন্তু বোঝে না বাপ শব্দের অর্থ কী কিন্তু এখানে ওকে শেখাতে হয় এমনি করেই তাকে শিখাতে হয় আল্লাহ ফেরেস্তা রসুল কিতাব আখেরাত তকদির ইত্যাদি বিষয়গুলি এই বীজ আপনি বপন করলেন এই বীজ কিন্তু এখন চারা হবে ফল হবে কর্মজীবনে গিয়ে আল্লাহ পাক তাকে কবুল করেন অভিভাবকের প্রথম দায়িত্ব কিন্তু এটা এজন্য

খালপ রসুল্লাহ সাল্লা সাল্লাম ইয়মান ইবন আব্বাসটাকে আল্লাহ রসুলের আপন চাচাত ভাই আব্বাসের ছেলে গত জমা বলছেন আব্বাসের কথা আব্বাসকে জিজ্ঞেস করা হলো আপনি বড় না রসুল বড় লহু আকবর মেন নিয়ে ওলা কিনে ওলিত কবলাহ উনি আমার চেয়েতে অনেক অনেক বড় কিন্তু আমি তার আগেই জন্মগ্রহণ করেছি এই আব্বাসের ছেলে হচ্ছে আব্দুল্লাহ খুবই স্নেহের পাত্র ছিলেন তার জন্য আল্লাহ খাস দোয়া করেছিলেন আল্লাহ ফাক্কায় দিন আল্লাহ তুমি আব্বা আব্দুল্লাহর অন্তরে দিনের বুঝ দান করো আল্লাহ তার দোয়া এমন কবুল করেছিলেন এই ছোট্ট ছেলে আবদুল্লাহ আব্বাসে রইসুল মুফাসরিন হিসাবে সর্ব সকলের কাছে এক বাক্যে গৃহীত হয়ে গেলেন সকল সাহাবির কাছে তিনি এত বুঝ আল্লাহ তাকে দিয়েছিলেন কোরআন সম্পর্কে কোরআনে উনি যেটা তফসিল করে ওটাই ফাইনাল এই যে কিন্তু দোয়া কিন্তু পাইছে কীভাবে পাইছে দেখেন যে যত কাছে থাকে সে তত দোয়া পায় দুরিতালি পাবে আল্লাহ রসুল বেরিয়েছেন ও তো সঙ্গে সঙ্গে ঘরে ছায়ার মতো হ্যাঁ ওঠো গাধার পিছনে ওঠো বা উটির পিছনে যাক বাহন যে কিছু লেখা নেই এখানে বাহনের পেছনে উঠে বসলো এইবারে রাস্তা গিয়ে দেখেন কিভাবে সন্তান মানুষ করতে হয় বলছেন কি ফকল ইয়া গোলাম হে বৎস এহ ফাজুল্লাহ এহ ফাজুকা তুমি আল্লাহকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন অর্থাৎ তুমি আল্লাহর বিধানের আনুগত্য করো আল্লাহ তোমার হেফাজত করবেন এহে ফাজুল্লাহ তাজুদ হুতুজাহা তুমি আল্লাহর বিধান মেনে চলেও তুমি আল্লাহকে সামনে দেখতে পাবে মানে তুমি যখন চাইবে ফাস আলিল্লাহ যখন তুমি কিছু চাইবে আল্লাহর কাছে চাও ওই জা তা বিল্লাহ যখন সাহায্য চাও তো আল্লাহর কাছেই সাহায্য চাও ওয়ালা উম্মাহ উম্মা আল্লাউ ইস তমা আল্লাহ আনফাবু কা বিষয়ন লম্ব মনে রেখে দেবো বক্স যদি পুরো মুসলিম উম্মা পুরো জাতি যদি তোমার কোনো উপকার করতে চায় আদৌ কোনো উপকার করতে পারবে না যদি না আল্লাহর ইচ্ছা হয় ঠিক অমনি করে যদি সকল উম্মা তোমাকে কোনো ক্ষতি করতে চায় তোমার কোনো ক্ষতি করতে পারবে না ইল্লা কাতাবাহুল্লাহ অনেক যেটা আল্লাহ পাকে লেগে রাখছেন তো দিলে ওইটার বাইরে তোমার কোনোই ক্ষতি করতে পারবে না কেউ রফিয়াতেল আকলাম ও জাফাতে শহফ কলম শুকিয়ে গেছে পৃষ্ঠা শুকিয়ে গেছে কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর তকদির লেখা হবে না আর পৃষ্ঠা শুকিয়ে গেছে আর নতুন করে আর ওটাকে শুকানোর প্রয়োজন নাই অর্থাৎ তকদির তোমার জন্মের আগে থেকেই লিপিবদ্ধ আছে সুতরাং তুমি আল্লাহ সাথে কারোর আনুগত্য করো না চাইতে হয়ে গেলে আল্লাহর কাছে চাইবে মানুষের কাছে নয় আর এই বিশ্বাস মজবুত রেখো পৃথিবীর সবাই যদি তোমার উপকার করতে চায় কোনোই উপকার করার ক্ষমতা কারোরই নাই ইল্লাকত কথা বা উল্লাহ যেটুকু আল্লাহ লিখে রাখছেন ওটুকি ছাড়া আর সবাই মিলে যদি তোমাকে চেষ্টা করে ক্ষতি করার জন্য কোনোই ক্ষতি করার ক্ষমতা কারোর নাই ইল্লা কত বা উল্লাহ আলাই যেটা আল্লাহ পাক তোমার জন্য লিখে রাখছেন সেইটা ছাড়া এই বিশ্বাস যখন ছোট্ট বাচ্চারা অন্তরণে গেঁথে দিলেন তাহলে এখন কী হোক ভীতু হবে না সাহসী হবে নিঃসন্দেহে সাহসী হবে ও কারো তকা করবে না ও মানুষের পূজা করবে না কবরেও পূজা করবে না মূর্তিরও পূজা করবে না অত যে সমাজে আল্লাহ রসুল এই প্রশিক্ষণটা দিচ্ছেন সে সমাজটা ছিল মূর্তি পূজার সমাজ চারিদিকে মূর্তি আর মূর্তি অভিভাবকরা বাবারা মায়েরা সন্তান পেটে আসার আগেই শুরু করে মান্ন শুরু হয়ে যায় অমুক দরবারের মান্ন অমুক মূর্তির কাছে মান্ন অজ্জা হবল সে নাম তো আপনারা জানেনই ভালো সেই সমাজে এই প্রশিক্ষণ হচ্ছে যে কোনো নজর নিয়াজ লাগবে না সেরে আল্লাহ কাছে চাইবা সেদিন সেই সিরকি সমাজ আজকে বাংলাদেশে কি নাই কয়টা মসজিদ আছে মসজিদ সেই কবর বেশি মরেনি তাও কবর ঢেলাপির তেনা পীর পীর ঘোড়া পীর কত যে পীর এদেশে আসে বর্ধমান শেয়ার এখন মনে পড়ে শিয়াল গাজি মাজার শিয়াল এ পেখানে করছে তারপরে এক পানের ব্যবসায়ী পান পড়ে আছে এর পরে লোক এসে বটতলা সাহেব বসে গেছে দেখলো জানে পায়খানার উপর পান কেন নিশ্চয়ই পায়খানার কোনো বরকত আছে কোন তো পায়খানা বরকত হয় পান যেহেতু পড়ে গেছে নিশ্চয়ই কোনো ব্যবসা ওর আছে ও দিল একটা সুপুরি পরের জন্য শিব দাঁড়িয়ে পান হয়তো সুপুরি হচ্ছে চুন তো নাই ও দিল একটু চুন এই করে করে ওখানে আস্তে আস্তে একদল লোকদের খুব চালাক তো যখন এই পায়খানার উপরে পান হয়েছে নিশ্চয়ই এখানে একটা ভালো মাজার তৈরি করা যাবে ও বুদ্ধিঘাটি ঘর বাড়ি করে ফেল সামনে সাইনবোর্ড টাঙে তুললে শিয়াল গাজিকা মাজার এইবার শুরু হয়ে গেল ব্যবসা হাজার হাজার টাকা দৈলি এই তো বাংলাদেশের অধিকাংশ এই মাজারের ইতিহাস হলো এরকমই বুঝতে পেরেছেন এখনও ঢেলাপিঠ তেনাপীট পূজা হচ্ছে না বগুড়া সোনাতলা চলে যান দেখেছেন ঢেলাপির কাকে বলে ওইগুলো দেখে আমার সব মুসলমানের দেশে কবর পূজার নামে পুরা মূর্তি পূজা হচ্ছে আর এখন রাজনৈতিক নেতারা তো করে যাচ্ছে দেখেন না কিছু হলেই আগে দৌড়ে এক জায়গায় ওনারা কিন্তু রাজনীতির নামে পূজা এরকম ধর্ম নামে পূজা ফারাক কিন্তু কিছুই নেই আল্লাহ এখন অপশনাল হয়ে গেছে আল্লাহ অপশনাল আল্লাহকে সুপারিশ না করলে আল্লাহ কিছু করে না অত কেউ না কেউ সুপারিশ তো করাই লাগবে অতএব সুপারিশ ধরো যে না এগুলো কিন্তু জাহিলি আমলে ছিল আল্লাহ রসুল এগুলো বুঝতে হটিয়ে দিয়েছেন আপনি আপনার বাচ্চাকে কখনই খবর নিয়ে যেতে পারেন না কখনই শেখাতে পারেন না যে মুখ দোয়া হলে তোমার কোনো মঙ্গল হবে না এগুলি থেকে তবা করেন খবরদার এগুলো করবেন না সত্যের অভিভাবক যদি হন তাহলে ঠিক রসুল মতো অভিভাবক হন যিনি শেখাচ্ছেন তার ছোট্ট বাচ্চাটাকে ইয়া গোলাম বলে এই আমার বৎস শুনে রাখো কিন্তু চাইতে হলে আল্লাহকে চাইবে সাহায্য চাইতে হলে আল্লাহকে সাহায্য চাইবে পৃথিবীর সকল শক্তি মিলিতভাবে যদি তোমার কোনো উপকার করতে চায় কোনোই উপকার তোমার করতে পারবে না যেটুক তোমার ত্ব লেখা আছে তার বাইরে ঠিক সকল শক্তি ইচ্ছা করলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না যতটুকু লেখা আছে ততটুকু ব্যদিত এই প্রশিক্ষণ যদি ছোট্ট বাচ্চা শুরু থেকেই জীবনের পেয়ে যায় ওই বাচ্চা হবে একদম সৎসাহসী দুনিয়ার কারো সাথে রক্ষা করবে না তার উন্নত মস্ত কেবল আল্লাহর কাছেই হবে শেষ দেওয়ার সময় কোনো মানুষের কাছে নত হবে না এই সন্তানকে আমরা চাই না ভীরু কাপড় ছাগলের বাচ্চাতে কী লাভ বাচ্চা হবে সাহসী সন্তান স্বার্থে কাঙ্গাল হবে দূরে পয়সার জন্য যেই মানুষের মেউমু করে বিড়ালের মতো ঘুষ দিয়ে কিছু দুনিয়া করবে এসব এসব ছেলে কী দরকার যারা হক কথা বলতে সাহস নেই যাদের বাতিলকে বাতিল বলার সাহস নেই মিথ্যাকে মিথ্যা বলার সাহস নাই, সত্যকে সত্য বলার সাহস নেই ওরা কি মানুষ নাকি এই সন্তান কামনা করতে হবে অভিভাবকদের এবং সেজন্য যা যা করণীয় করতে হবে অভিভাবকদের দ্বিতীয় দায়িত্ব সালাদ শেখানো সবার আগে সালাদ শেখানো আগে তো শিখলেন আল্লাহকে পরিচয় দিলেন তো এবার আল্লাহ কাছে মাথা নত করা শেখাতে হবে কারণ মানুষ মাথা নত করতে চায় না কারো আছে মানুষ ছাড়া যেখানে স্বার্থ আছে সেখানে যে সে কুরনিশ করে এমনকি বাংলাদেশের আদালতগুলোতে এখন পর্যন্ত একটা সার্টিফিকেট নিতে গেলে ওই যে একটা ঘর আছে রাজশাহী আদালত আমি দেখে ও এক পিছনের দিকে একটা ঘর আছে ওখানে কিন্তু জজ সাহেব বসেন না কিন্তু জজ সাহেবের নিয়ত করে ওনার যে একটা শ্রেষ্ঠ কী কত নাম আছে সে বসে থাকে সেখানে দরজা ঢোকার মাথা নিচে করতে হয় করলে তারপরে আপনাকে ওই স্লিপটা দেয় আমার একটা প্রয়োজন হয়েছিলো জানন্ত মেলা মামলার আসামি একটা কারণ বসতে গেলাম উকিল সাহেব আমাকে নিয়ে গেলেন আমাকে আগে বলেনি যে এরকম করায় বললেন না আমি একটা যেতাম না টোটালি ওখানে ওখানে যাওয়া বাদে সেই লোকটা আমাকে বলতেছে এরকম করেন কেন এটা নিয়ম দেখো তোমার নিয়ম স্লিপটা দেব না দেব তোমার স্লিপ দরকার নেই স্লিপ উকিল সাথে মহা লজ্জা পড়ে গেছে সিনিয়র উকিল বেরিস বলতেছে স্যার এ কেমন হল স্যার আমি তো বেকুফ হয়ে গেলাম তা আপনি বেকু হন বার হন গিয়ে আপনি ওখানে নিয়ে গেলেন কেন আমাকে আমি ওকে মাথা নজর করবো শেষকালে করলে নিয়ে আসলে আমি যাইনি সেখানে পারছেন অবস্থা এখনো পর্যন্ত এই বাংলার জমিনে এই শিরকি সিরকি নেওয়া রাজনীতি নেবে সরকারের নেবে দিক এসব সরকার এইসব রাজনীতি কিসের আদালত এগুলো লজ্জা ঘরণে মুসলমানের ওকালতি করো বিচারকগিরি করো বাদল করতে পারো না ব্রিটিশ আমলে শিখেছি ব্রিটিশকে শ্রদ্ধা করার জন্য এখন মুসলমানদের শ্রদ্ধা করতে হবে সরকার আসছে আর যাচ্ছে কোনো পরিবর্তন নেই যত দুর্নীতি খালি বাড়তেই আছে বাড়তেই আছে কোনো পরিবর্তন নেই দেশের কীগুলো সব এখন পর্যন্ত হাইকোর্টের অ্যাডভোকেট সাহেব যে মাইলট রাস্তা বসে আছে দশ হাত দূরে বিচারক বাহাদুর উনি হচ্ছে মাইলট কিসের লট উনি উনি রব নাকি লজ্জা করো না এখন পর্যন্ত রাজশাহী আদালত গেলে উগুলি সাহেবরা জিজ্ঞেস করে ফত স্যাররা কী করব উনি এসে বসলে যে দাঁড়াতে হয় আগে ঘোষণা দেয় আসতেছে না এবার একটা ঘোষক আছে ঘোষণা দেয় এবার উনি আসলেন বাঘের বাচ্চা বজ্রদারের বাচ্চা এসে বসলো সবাই উঠে দাঁড়াতে হবে কেন উনিকে আল্লাহ পুরস্কার হাদিস খবরদার কোনো মানুষটা দেখে দাঁড়িয়ে দাঁড়াবে মানে সম্মানের উদ্দেশ্য আগে এমপি ওরা সব সভা করে আসলো না এবার স্কুল কলেজ আসবে তিন ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে উনি আসতেছেন দশটায় আর কিন্তু দশটায় আসবে একটায় তিন ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে রৌদি পরিষ্কার হাদিসে রয়েছে বা সাল্লাহ না যে ব্যক্তি এটাতে খুশি হয় তাকে মানুষ দাঁড়িয়ে থাক সে তার ঘর নির্মাণ করে নিল এই বেআ আর আবার মুসলমান তার জনপ্রতিনিধি ইসলাম তাকে অ্যালাউ করে নি তারা তাই করে আর মুখে ধোকা দেয় কোরআন্য বিরুদ্ধে আইন করবো না আরে বেটাই কোরআনচুন্না বিরুদ্ধে আইন করে তো তুই কাজ শুরু করেছিস আগে সেরক শুরু হয়ে গেছে কবরে গিয়ে লজ্জা সরম কিছু মুসলমানদের মধ্যে নাই আমরা দিব্য দৌড়াচ্ছি সেখানে পিছি বসে খুবই খারাপ লাগে এগুলো বরদাস করতে পারি না আমরা এগুলো তৌহিদের বিরুদ্ধে কোনো কথা হলে কোন মুসলমান যদি বরদাস করে তো মনে কিসের কিছু মুসলমানরা যে মুসলমানের মাথা নত হবে কবরে নয় মসজিদে আল্লাহর কাছে সে মুসলমান যাচ্ছে কবরে এখানে সেখানে একটা সিলিপ নেবো আমার টাকা দিয়ে খরচ করি ব্যাটা সেখানে মাথা নচু করতে হবে তুমি কে এত বাজে জিনিস চলছে সর্বত্র কারাগারে পর্যন্ত এখনও চলছে ধ্যান করতে হবে গোপালগঞ্জ কারাগার নিজে দেখে প্রথম দিনে প্রথম ধমকে আউট হয়ে গেছে চার দিন ছিলাম একটা দিন ধ্যান করতে আসনি বেড়ারা বেড়া থম বন্ধ করো কিসের ধ্যান মুসলমানের বাচ্চা ধ্যান করো ধম ধম করে বাড়ি দেবে চলে চালে কিসের কি এটা মানে এখন ওটা হচ্ছে মানে বইলে আজান তোমার ধ্যান করো কী ডাবলে ব্রিটিশ আমাদের চলে আসে কোর্ট কে বলছে আপনার কোর্ট কোর্ট ফেলেন দুবার দেশ স্বাধীন হলো এরপরে আবার ধ্যান করা মুসলমান আজান দেন আমরা সালাদা করবো কিসে ধ্যান শুরু হয়ে গেল এটা বলার লোক নেই অথচ ভোট দিচ্ছে মন্ত্রী হচ্ছে এমপি হচ্ছে করে না গিরা কোনো দিনই জজ্বা এদের মধ্যে নাই এর জন্য আল্লাহর রহমত এদের নাই সাবধান মুসলমান যদি জাহান্নাম আগুন থেকে বাঁচতে চাও সন্তানগুলি এরকম তেজি সন্তান বানাও ভেড়া বানি লাভ নাই শিরক বেদাতে বিরুদ্ধে যার মধ্যে ঘৃণা বোধ নাই সে কিসের মুসলমান যদি মা রান্না করে দেয় তরকারি পশা তরকারি আপনি খাবেন ছুরি ফেলে দেবে একদিকে একদিকে তো পশা জিনিস এগুলো ঘৃণাও লাগবে না একটু যার মধ্যে শিরকের বিরুদ্ধে ঘৃণা নেই বেদাতে বিরুদ্ধে ঘৃণা নেই ও কোনো মুসলমানই নয় কিসের আলেম আর কৃষির পীর কিসের মুক্তি ওকে মুসলমানই বলা ঠিক না এগুলি হচ্ছে দেশে ধর্মের নামে রাজনীতির নামে প্রচার নামে রেওয়াজের নামে এসব চলছে যত বাজে জিনিস অভিভাবক সাবধান সন্তান কিন্তু ওইসব জায়গায় না যায় এবং গড়ে তোলেও তোমার সন্তান বাড়ি থাক কিন্তু ওইসব প্রতিষ্ঠানে ঢুকিয়ে দেও না যেন সেরেক বিদ্যা শেখায় বাড়ি বসে যা শেখে তাই ভালো লাল শেখায় হালাল খাক হারাম কর না হয় ইবনা আব্বাসকে কী শিখালেন শুনে রাখেন ভালো করে যেন ভুল না হয় তৌহিদ শেখালেন তকদির শেখালেন তহিদ টিকে থাকে তকদির বিশ্বাসের পরে যার পরে যার মধ্যে তকদির বিশ্বাস নাই সে তহিদির পর টিকে থাকতে পারে না এই জন্য মৌলিক দুটো জিনিস এখানে শিক্ষা দেওয়া হলো এরপরও তকদির সম্পর্কে আরেকটা মনে মাথায় রাখবেন যখন আমরা মায়ের গর্বে ছিলাম একশো দিন বয়স তখনই আল্লাহ ফেরস্তা পাঠিয়ে দিয়েছেন এবং সেখানে আমাদের চারটে বস্তু লিখে দিয়েছেন আমার সঙ্গে বলেন মুখস্ত করেন বারবার করে আমি জিজ্ঞেস করবো প্রত্যেকটা মুসলমানের এটা মুখস্ত মানে কি একবার যেরকম না ভুল হয় না এটা যেন সে ভুল না হয় আজল আমল রিজিক সঈদ আম শাকি জান্নাতি না জাহান্নামি এই চারটা জিনিস লেগে থাকে সেখানেই আজল মানে আয়ুষ্কাল আমল মানে কাজ রিজিক মানে রুজি আর সাহিদ মানে সৌভাগ্যবান শাকি মানে দুর্ভাগা এর মানে এক কথা পরিণাম ফল জান্নাতি না জাহান্নামে এই চারটা বস্তু যখন আমরা একশো বিশ দিন ছিলাম মায়ের গর্বে তখন আল্লাহ লিখে দিয়েছেন এর কোনো রকম ডানিবে হবে না দুনিয়ার পীর মিলে যদি আমার জন্য করে আল্লাহ আছে কোনো কিচ্ছু হবে না নবী রসুল পর্যন্ত যদি করে কিছুই হবে না সব ওইখানে রেডি করা আসে এই তকদির যদি আপনার মধ্যে থাকে আপনি কি মাথা না তো করবেন নাকি মহস্তান করে যাবেন কটকাড়ি বাজার কাছে যাবেন আঠারোশি যাবেন চরমানে কি নজর নিয়ে আস দেবেন যাবেন ওই পি সাহায্য নাকি সিলেটে আছে যাবেন কি মাইস ভাণ্ডারে ঢাকার হাইকোর্টের সামনে ল্যাংটা ভিড় শুয়ে আছে বেটা সারা জীবন ল্যাংটা ঘুরে বেড়েছে সেবার পীর হয়ে গেছে সেখানে কি হাইকোর্টে হুজুরা সব আইনজীবীরা সব সেবা দেয় এটা কী আপনার তকদির বিশ্বাস নাই বলে আপনারা করেন তকদির বিশ্বাস থাকলে কোনো মুসলমান বাচ্চা আল্লাহ সালে কারোর সাথে মাখালাতে করতে পারে না জানে আমার তক দি জাহাজতে তাহলে হবেই আমাকে খালি আমি যেহেতু চোখ আমি জানি না অত আমাকে হক বেছে চলতে হবে করেন হাদিস মেনে চলতে হবে এরপরেও যদি চোখ থাকে আমি জাহান্নামি হব তাহলে ওই জান্নাত দেখা যাচ্ছে আর এক হাত দূরে ওখান থেকে আল্লাহ আমাকে দিয়ে এমন এক কাজ করাবে চলে যাব জাহান্নামে আসেন আছে সেটা আর যদি আল্লাহ আমার তকদির জান্নাতে লিখে থাকে সারা জীবন বইমানি করলাম কিন্তু না মৃত্যুর আগে এমন কাজ আমি করবো আল্লাহ পাক খুশি হয়ে আমার সবগুলো মাফ করে জান্নাতে পাঠিয়ে দেবে এই বিশ্বাস যদি মজবুত না থাকে ও কৃষির মুসলমানও নামের আগে বেশি লেজলাম মুফ মুফতি মোকাল্লে কি সে কুতুব সব তল এক গাথে সে নাম খুঁজতে গেলে দু লাইন পড়তে হয় তারপর যে নামটা খুঁজে পাওয়া যায় এত লোক এত কিসব এগুলো হচ্ছে না দুটো জিনিস তাহলে পেলেন বাচ্চাকে শিক্ষা দিতে শুরু থেকে এবং প্রধান শিক্ষা হবে তৌহিদ ও তকদীর এই দুটো আগে শিখেছেন আল্লাহ রসুল তার ছোট্ট বাচ্চা স্বাস্থ্য ভাই আবদুল্লাকে দুই নম্বর দায়িত্ব হবে সালাদ শিক্ষা দেওয়া আল্লাহ বলছেন ও রিযকান নাহনু নারযুকুকা ওলা কেবাদ তাকোয়া তোহা একশো বত্রিশ আয়ত ওর আহ সালাত তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও ও আলাইহা তুমি নিজে সালাতে অবিচল থাকো রিস্কান আমি তোমার কাছে রিজিক্ট চাই না নাহানুন আমরাই তোমাকে রিজিক দিয়ে থাকি ওলা কেবতলি তাকোহা পরিণাম ফল নির্ভর করছে তাকওয়ার উপরে আল্লাহ ভিরুতার উপরে কথা কিন্তু ছোট্ট এসে গেছে তিনটা বিষয় এক নম্বর নির্দেশ আপনার প্রতি আল্লাহ আল্লাহর নির্দেশ পরে পাওয়ার পরে কি আর কোন কারোর নির্দেশ দরকার আছে নাকি আল্লাহ বলছেন ও তুমি নির্দেশ দাও তোমার পরিবারকে বেশ সালাত আগে সালাত শেখাও আগে গান বাজনা শিখাইতে হবে না স্কুল কলেজে গিয়ে আগে সালাত শেখাতে হবে যে স্কুলে যে কলেজে সালাদ শেখানোর সুযোগ নেই ওই স্কুলকে পদাঘাত করা কোনো দরকার নেই সালাতে বিরোধী কোনো প্রতিষ্ঠানে আপনার ছেলে ঢুকবে না সুযোগ কথা হলে যেখানে সালাত নেই সেখানে আমার সন্তান নেই এই সাহসী অভিভাবক কোথায় পাবেন অভিভাবকদের লক্ষ্যই হয়ে দাঁড়িয়েছে যেখানে গেলে আমার সন্তান বড় চাকরি পাবে সেখানে ঢুকাব এই বস্তুবাদের চিন্তায় আজকে আমাদের ধ্বংস করে দিল এটা হবে না তারপরে অস তবে খালি হুকুম দেবা তুমি নিজে সালাত পড়বে না বেটা সালাদ পড়বে তুমি ভেসতে যাবে সালাদ বাবা দোয়ায় এটা হবে না তুমি নিজের সালাতে অবিচল থাকো বাচ্চাকে নিয়ে মসজিদে আসো বাচ্চা দেখুক তোমার সালাদ দৃশ্য ও শিখবে মা তুমি সালাদ আদা করো পাশে বাচ্চা মেয়েটাকে নাও ও দেখুক তোমার সালাত ও সালাত আদায় করা শিখবে ফত দেওয়া হচ্ছে মসজিদে বাচ্চা আনা যাবে না তাহলে স্যালাদ ডিস্টার্ব হবে মসজিদের পবিত্রতা বিনষ্ট হবে এইসব ফতোয়া ছাড়েন আমার রসুল খদ্া দিচ্ছেন হাসান হুসেন দৌড়ে চলে আসছে মুসলিদের মাথা ঘাড়ের উপর চলে আসতেছে আল্লাহ রসুল এই আসতে দাও আসতে দাও সোজা এসে একদম এক নাতি ডান কানে আর এক নাতি বাম কোলে দুটোকে কলে করে নিয়ে আবার খদ্দা শুরু করে দিলেন এই তোমার আমার রসুলের দৃশ্য তিনি যদি স্যালাদ অবস্থায় খদ্দ অবস্থায় বাচ্চা করে নিতে পারে আর তুমি ফতোয়া দাও কী করি বাচ্চা আনতে পারো মসজিদে বাচ্চা যদি ছোটো থেকে গড়ি না ওঠে কশৃঙ্কালে ভাই বড়ো হয়ে গড়ে উঠবে না এই জন্যই কিন্তু এই প্রশিক্ষণগুলি এসছে হাদিসে এবং কোরআনে আমরা অন্য কোনো দিকে তাকাই না আমাদের সামনে আমার রসুলের বাইরে শ্রেষ্ঠ নেতা দুনিয়াতে কোনো দিন ছিল না আজও আজনেই ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে না তিনি যা গড়েছেন ওটাই সত্য তিনি যা নিষেধ করেছেন ওটাই ব্যর্থ আর যত বড় নেতা আপনি আপনাকে নেতা মানি না আমরা কিসের নেতা রসুলের চরিত্র আদর্শ আচরণ আল্লাহ কাছে মকবুল তিনি বলেছেন হাসানা তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যেই উত্তম আদর্শ নিহিত আছে কোরআন সুরে আজম একুশ আয়েত এর বাইরে আবার নেতা দরকার আছে তিনি বলছেন বেটা আগে সালাত শিখাও তারপর অন্য কিছু শিখাও এরপরে হাদিস সোনেন ওঠতে গেলে কোরআন আয়াত সুরাত তহা একশো বত্রিশ আয়াত ماذا يقول الحديث عن عمر بن شوائب بن عبيان جدّي قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين واضربوهم عليها وهم أبناء عشر سنين وفرقوا بينهم في المضاجع روى أبو داود مروا سبيانكم مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين تمرات رأت ماذا شنطندر نديش داو سلطر যখন তাদের বয়স হবে সাত যদি তারা পড়তে না চায় তাহলে তাদেরকে মারো দশ বছর বয়সে তিন বছর তাদের ট্রেনিং দাও চেষ্টা করো নিয়ে যাও বারবার চেষ্টা করো আর এই সময় তাদের বিছানা পৃথক করে দাও একসঙ্গে থাকবে না ছেলে বাবার সঙ্গে থাকবে না মেয়েও মায়ের সঙ্গে থাকবে না পৃথক হয়ে যায় বছর পরে আর না এই প্রশিক্ষণ আল্লাহ রসুলের এখন আপনি বলছেন আমার ছেলে খুব পাকারাম আম সাত বছর থাকবে না ও তিন বছর আমি স্কুলে যাবো এজন্যই করে কি কেয়ার টেকার বানাইছে ডে কেয়ার কত যে কেয়ার বানাইছে আজকাল সব পয়সা খাওয়া বুদ্ধি ছোট্ট একটা বাচ্চা যদি আপনি মাথার উপরে বেশি বোঝা চাপান তো ওই বাচ্চা হয়তো কচি বয়স ব্রেন ভালো হয়তো কিছু মুখস্থ আপনাকে শোনাবে কিছু আরবি কিছু ইংরেজি শব্দ মুখস্থ যখন বাড়িতে শোনায় বাপ মা আনন্দে গদগদ চিত্ত হয়ে যায় ওই শিক্ষককে বহু টাকা গিফট দেয় বহু টাকা দিয়ে তাকে বাড়িতে রেখে দেয় যে আপনি আমার বাচ্চার শিখান ভালো কিন্তু বাবা বোঝে না যে বাচ্চার এখন মস্তিষ্ক গঠনের সময় এই তিন বছর বয়সে যদি মাথায় তাকে দুনিয়া সব বোঝা চাপিয়ে দেই তো পরবর্তীতে ওই ব্রেনটা ভোতা হয়ে যাবে এই চিলড্রেন্স সাইকোলজি না বোঝার কারণে অধিকাংশ সন্তান এখন বোকা হচ্ছে ক্লাস ওয়ানে খুব ভালো রেজাল্ট করেছে ঢাকালি ভালো রেজাল্ট করেছে এই ছেলে ইউনিভার্সিটি যাওয়ার চান্স পাচ্ছে না এ প্লাস পেয়েছে শত শত ঢাকা ইউনিভার্সিটি একটাই চান্স পেয়েছে মাত্র সে সরকারের ঘৃণিত বিভাগ হল মাদ্রাসা বিভাগ ওইখান থেকে তাহলে এত টাকা খরচ করে করে দুনিয়া সব প্রতি সাবজেক্টের মাস্টার এত দিয়ে দিয়ে কী হলো ওই ছেলে হয়ে এমন অবস্থা ঘটে গেছে ওরা ব্রেনের এখন কুলাচ্ছে না জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজের নির্দেশ দিয়েছেন বাচ্চাদের উপরে সিলেবাসের বোঝা কমাও বলেনি দুই বছর থেকে উনি বলছেন কে শোনে কার কথা যত সিলেবাস বেশি তত সাবজেক্ট বেশি তত শিক্ষক লাগবে বেশি তত টাকা খরচ হয় বেশি বড়তে টাকার অভাব নাই কিন্তু না বিশ্বনবী আমার আপনার প্রিয় নবী যিনি ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহর কাছ থেকে সরাসরি নির্দেশিত হয়ে থাকেন তিনি বলে দিয়েছেন সাত বছর পর্যন্ত রাখো সাত বছর গিয়ে সালাতের নির্দেশ দাও মানে সালাতটা শিখতে বুঝতে সময় তো লাগবে না খালি উঠে বছর নাম তো সালাদ না ভাতা মুস্ত করা লাগবে দোয়া করা লাগবে ওই মুস্ত করা বয়সটা দাও মাথাটা মগজটা একটু পরিপক্কতা লাভ করুক কিন্তু আমরা তা দেব না ও যে বল ফুটতে শেখে আর অমনি শুরু হয়ে যায় তারপরে বোঝা চাপানো আর এখন তো আর এক গজব নাজিল হয়েছে মোবাইল এই মোবাইলের রে তা কী ক্ষতি করে বাচ্চাদের সবাই জানি আমরা কিন্তু কিন্তু মানি না মনিটরিং সিস্টেম নেই সরকারের বিদেশ থেকে মোবাইল থেকে ঢেয়ে ফেলেছে ওরা মনিটরিং সিস্টেম চালু করেছে বাংলাদেশের মনিটরিং সিস্টেম নাই ফলে এই মোবাইলের এই রে অত্যন্ত মারাত্মক ক্ষতিকর যতগুলো টাওয়ার দেখা টাওয়ার মাঠে একটা আজরাইল তার আশেপাশে যত লোক থাকবে সব শেষ করে দেবে এবং আজকাল গাছের ডাব হয় ডাব সব কিন্তু মরা ডাব হাফ মরা তা মানে কি ওই রের ফলাফল এগুলো সব এগুলো সবই আমরা আমাদের তাহারিকে সম্পাদিকই লিখেছি সরকারও লিখতেছেন বলছেন এমনকি আমাদের পিজি হাসপাতালের যিনি পরিচালক ছিলেন প্রাণ ডাক্তার প্রাণ গোপাল দত্ত ওনার লেখা একটা আর্টিকেল পর্যন্ত আমরা তাহারিকে দিয়ে দিয়েছি উনিও কড়াভাবে নিশ্চিত করেছেন যেন মোবাইলের ধারে তোমরা যেও না কিন্তু এটা এমন একটা অবশ্য প্রয়োজনীয় বস্তু হয়ে দাঁড়িয়েছে যে বুড়াদের চাইতে বাচ্চারাই বেশি ভক্ত তাই না ভীষণভাবে কাঁদতেছে যে মোবাইল সামনে ধরেন বাচ্চা ঠান্ডা কারণ ওটা তো সবচেয়ে ক্ষতি এটা কিন্তু ও বোঝে না আর আমরা দেখি ঠান্ডা হচ্ছে না কী করি বাদ দিয়ে দেই আবার নিয়ে নেবো এই যে দুর্বলতা আমি এখন দেখাচ্ছি এই দুর্বলতার কারণেই কিন্তু আমাদের বাচ্চা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে এগুলি থেকে সাবধান থাকবেন খেয়াল করে দেখবেন যেসব বাচ্চা প্রাকৃতিকভাবে মানুষ হচ্ছে এমনি সাধারণভাবে চলে কুড়ি ঘরে আসে কোনো মোবাইল কেনা বসা নেয় ওরই কিন্তু ভালো ব্রেন তারাই এখন সাইন করছে ইউনিভার্সিটিতে কলেজে সব জায়গায় ওরের উপরে উঠে যাচ্ছে মাঝে মাঝে খবর বের হয় সারাদিন রিক্সা চালিয়ে অথবা ভ্যান চালিয়ে আজকে সে গোল্ড মেডেল পেচ্ছে বোর্ডে ফার্স্ট হচ্ছে কই বড় লোকদের বাচ্চা তো হয় না যখন ইউনিভার্সিটিতে গাড়িতে আসতাম টিচাররা প্রায় লেখা করছে একদিন একটা ডায়লগ আমি ভুলতে পারি না বলেই ফেলছে ওনারা আরে আমরা এতটা খরচ করে সেলিবিলি পড়াচ্ছি কী জন্য এই যে কাজলা সেলিবিলি ভালো ওরে দেখছি সব চান্স পায় ইউনিভার্সিটির আমার ছেলে চান্স পায় না এখন কি একজন ভাইস চ্যান্সেলার খবর আমাকে জানা আছে তার ছেলেকে চেষ্টা করো কোনো মতেই থার্ড ডিভিশন পাইছিল ইন্টারমিডিয়েটে করে ভিসি সাহায্য সেলেকে ভর্তি করার জন্য ওইবার আইনটা পাল্টাই দেওয়া হয় যে থার্ড ডিভিশনেও পাস করতে পারবে নিয়ে তাকে ভর্তি করা যাবে পরে বছর তো আইন আর বাতিল হয়ে গেছে এখন সেকেন্ড ডিভিশনাল হয় না কথা হচ্ছেন এটা আমাদের রাষ্ট্র ইউনিভার্সি খবরই বলছি অন্য যাতে আমি খবর বলতে পারবো না যে থার্ড ডিভিশন পালে ইউনিভার্সিটি ভর্তি হওয়া যায় না এটা সবাই জানে কিন্তু যেহেতু ভিসি সিলে থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন পায়নি অত এবার জন্য আইনটা পাল্টানো হলো ফলে ওই সুযোগ আর বহু লোক ঢুকে গেলো পরের বছর থেকে আবার গোলমাল এগুলো হচ্ছে কেন এটা আমাদের নিজস্ব পাপে আল্লাহ রসুল বলছেন সাত বছর বয়স হলে তুমি বাচ্চাকে সালাদ শিক্ষা দাও দশ বছর হলে তাকে মারো যদি না পড়ে তার বিছানা পৃথক করে দেওয়া এটা হল আয়তার ব্যাখ্যা হাদিস এবার আসুন তৃতীয় দায়িত্ব আমাদের কি তাদের উত্তম শিক্ষা দান করা এক উত্তম পরিবার থাকতে হবে দুই উত্তম প্রতিষ্ঠান থাকতে হবে তিন উত্তম সংগঠন থাকতে হবে বয়সের চাহিদা আপনার পরিবার যদি সুন্দর না হয় আপনার বাচ্চা কিন্তু সুন্দর হবে না পরিবারে যদি ইসলামী পরিবেশ না থাকে বাচ্চা কোনো ভালোই গড়ে উঠতে পারে না পরিবারের প্রভাব বাচ্চাদের উপরে সবার আগে পড়ে দুই নম্বর যদি আপনার প্রতিষ্ঠান যেখানে বাচ্চাকে শিখাবেন সেটা ভালো না হয় সেখানে বাচ্চা নষ্ট হয়ে যাবে আজকাল প্রতিষ্ঠানের যুগ বলেই বলছি যে যে যুগে হাদিসগুলো আমরা শুনছি তখন কিন্তু এ ধরনের স্কুল কলেজ ইউনিভার্সিটি ছিল না তবুও বেনাময়ের প্রতিষ্ঠান ছিল ব্যাখ্যা দিচ্ছি আর তিন নম্বর হলো আপনার বাচ্চারা সবসময় সঙ্গ প্রিয় ওর বন্ধু প্রিয় ওদেরকে অবশ্যই এমন এক সঙ্গ দিতে হবে যে সঙ্গে গেলে ভালো হয় নষ্ট না হয়ে যায় পরিবার সম্পর্কে কোরআনে দু জায়গায় আসছে সুন্দর পরিবারের প্রশংসা আল্লাপা করেছেন প্রথম যিনি হচ্ছেন আবুল আম্বিয়া সমস্ত নবীদের পিতা তিনিকে কে হতে ইব্রাহিম আলাই এক লক্ষ চোদ্দো হাজার পয়গাম্বার যে দুনিয়াতে এসে থাকেন তার দশ বারো জন বাদ দিলে আর সমস্ত নবী ওনার পরিবারের ওনার বংশের এই মহাসম্মানিত ব্যক্তি তাকে আল্লাহ পাক সম্বোধন করছেন পরিবার বলে দেখেন আরেকটা কল আতা জবিন আমরুল্লাহ রহমতুল্লাহ বারাকাত আলাইকুম আহলাল বায়েত ইন্ন হামিদুম মজিদ সুরা হুদ তিয়াত্তর সবাই আপনারা জানেন যে আমার ইব্রাহিমের ইসমাইল ছাড়া আর কোনো ছেলে ছিল না হাজারা গর্বের ইসমাইল হলো না তো ওনার জন্য প্রথমায় স্ত্রী সারা তার কোনো সন্তান বন্ধা বুড়ো হয়ে গেছে তাকে সন্তান দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরস্ত আসলেন বাবা শরুবে গোলামিন আলিম বিজ্ঞ সন্তানের সুসংবাদ তাকে দিলেন শুনলে ওই বন্ধা নারী সারা কপালে করাঘাত করে বলে হায় দুর্ভোগ আমার বাচ্চা হবে আমি নিজে বন্ধ আমার স্বামী বৃদ্ধ কি করে বাচ্চা হবে তখন কিন্তু তার জবাবে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা এই কথাটি বলেছিলেন কালু আতা তোমরা কি আল্লাহর নির্দেশের বিষয়ে বোধ করছো রহমতুল্লাহ আলাইকুম আহ্লাল বয়েদ হে পরিবার তোমাদের উপরে আল্লাহ পাকে রহমত ও বরকত নাজিল ইন্ন এন্ন মজিদ তিনি মহাপ্রশংসিত মহা অকল্পনীয় ব্যাপার ইব্রাহিমের পরিবারকেই না শুধু আহলাল বললেন ও বারাকাতও বলে দিলেন আল্লাহর রহমত ওই জন্য আমরা বলি আসসালাম আলাইকে রহমতুল্লাহে অবরাকাত মূলত কিন্তু এখান থেকে আসে কোরআন থেকে আর একজন নবীকে পাক এই পরিবার ধরিয়ে কথা বলেছেন তিনি আপনার বা প্রিয় নবী শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পরিবারকে সেখানে আল্লাহ পাক কীভাবে বলছেন দেখেন মহিলাদেরকে ডেকে বলছেন রসুল্লাহ স্ত্রীদেরকে ডেকে বলছেন ইয়া নেশা আন নবী লাস্তুন্নকে আহা দেব তোমরা অন্যান্য মহিলাদের মতো নাও তোমরা আমার নবীর স্ত্রী সাবধান তোমাদের মর্যাদা অন্য অনেক অনেক গুণ বড় অন্য স্ত্রীদের স্বামী মারা গেলে দ্বিতীয় বিবাহ করা জায়েজ আছে তো আমার নবীর স্ত্রী নবী মারা গেলে অন্যত্র বিবাহ করা সুযোগ নাই ও তোমাদের মর্যাদা অনেক বড় লাস্তুনকা আহাদিম মিনান নিসা তোমরা অন্য মহিলাদের মতো নও ইনমা ইউরিদুল্লাহ ওয়া লাইযহাবা আনকুম রিযসা আহলাল বাইত ওয়া ইয়ুতাহিরকুম তাতহীরা সূরা আযাব 32 তে শায়াত এটা আহলে বায়ত পাওয়া গেল আগেটা ছিল ইব্রাহিমের শানে এবারে আসলো মোহাম্মদ সাল্লামের সাল্লাই সানে ইন আল্লাহ পাক কেবল এটাই চান হে নবী পরিবার তোমাদের থেকে যাবতীয় নাপাকি অপবিত্রতা দূর করা আল্লাহ পাক চান এরকম ততহীরা ভালোভাবে তোমাদেরকে পবিত্র এবং পরিচ্ছন্ন করতে চান কোরআনের মধ্যে দুই শ্রেষ্ঠ নবীর পরিবারকে আল্লাহ পাক এমনি করে পরিবার ধরে ডাক দিয়েছেন আমাদের কি মন চায় না আমাদের বাচ্চাগুলো আমাদের পরিবারগুলো সুন্দর পরিবার হোক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পরিবার হয়ে যাক শোনেন উপমহাদেশে একটা পরিবার ছিল সে পরিবারটাই ওই নামে অভিহিত হয়েছিল তিনি হচ্ছেন খানদানি উল্লাহ দিল্লিতে যিনি হানাফি মোজাবের এবং আহলেন্সের উভয়ের মজাবের আলমদের কাছে অত্যন্ত উচ্চ সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিগণিত ওলুল্লার বাপের কোনো সন্তান হইতো না আব্দুর রহিমের বিখ্যাত আলম ফত আলমগিরির সাতশো মিলে লিখছে ফত আলমগিরির অন্যতম লেখক ছিলেন অলুল্লাহ দেহুর আব্বা মাল আব্দুর রহিম তার একটা মাদ্রাসা ছিলেন মাদ্রাসা রহিমিয়া সন্তান হয় না ষাট বছর পার হয়ে গেছে বাচ্চা নাই যখন তিনি যে বিবাহ করেন সেই সন্তান আসে অলিউল্লাহ তিন ভাই আসে অলিউল্লাহ মাকসুসুল্লাহ উল্লাহ আরটা যেন কী হয় বুঝ হয় এই চারটে ছেলে দিয়েছিলেন তাদেরকে বলা হতো আর কানে আর বাহ চারটি স্তম্ভ অখণ্ড ভারতে যখন ইসলামের নামগন্ধ থাকার সুযোগ ছিল না চারিদিকে ইসলাম বিরোধী পরিবেশ সেই সময় অত্যন্ত রিস্ক নিয়ে অত্যন্ত সৎসাহস নিয়ে এই পরিবার ইসলামের আলো জ্বালিয়েছিলেন তার ইতিহাস কিছুটা হলেও আপনারা আমাদের থ্রি সি পাবেন সেজন্য এই চারজন ছেলে আর বাপ এবং তাদের জামাই তাদের নাতিপুতি সবাইকে মিলে খানদানে অলিউল্লা বলে বারোজনকে তার মধ্যে চারজন চারটে ছেলে ওনার এদেরকে বলে আর কানে আর বা চারটে স্তম্ভ শাহ আব্দুল কাদের শাহ আব্দুল আজিজ বড়ো শাহ আব্দুল কাদের শাহ রফিউদ্দিন শাহ আব্দুল গণি এদের সন্তানরা ঠিক ওরকমই হয়েছে দাদাদের মতো বাবাদের মতোই এই শাহ আব্দুল গণিত ছেলে হচ্ছে শাহ ইসমাইল শহীদ যাকে নাম আপনার সবাই জানেন বালাকোটের শহীদ শাহ আব্দুল গণিত ছেলে রত্নের ঘরে রত্নে তো জন্ম হয় এই অলুল্লাহ পরিবার যদি না আসতো ভারত ও মহাদেশ আল্লাহ পাকে নির্দেশে তাহলে হয়তো ভারত অন্ধকারই থাকতো এমনকি আপনারা দেখছেন তারা থিস পড়েছেন পুরো ভারতে একটা বখারি শরীফ ছিল না এই মাদ্রাসায় একটা বখারি শরীফ নিয়ে পৃষ্ঠা খুলে গেলে ছাত্রদের দেওয়া হতো পড়া হয়ে গেলে অফের দিত সেই যুগের কথা বলছি আমরা আর এখন তো আলহামদুলিল্লাহ ঘরে ঘরে বোখারি শরীফ এই অন্ধকার যুগে যিনি আলো তিনি ছিলেন তিনি হচ্ছেন শাহ উলিল্লা মহাদ আল্লাহবাব তাকে চারটে সন্তান না দিতে সব অন্ধকার থাকত এদের মানুষ কোরআন জানতো না প্রথম তার দুই ছেলে মিলে কোরআন অনুবাদ করে শাহ আব্দুল আমি ছোটোবেলায় আমি কোরআন যদি পড়েছি মাদ্রাসায় তখন শাহ আব্দুল কাদের অনুবাদটাই পড়তাম মা পড়তেন শাহরুফুদ্দিনের অনুবাদ কী আশ্চর্য সেই যুগে কল্পনা করা যায় এমনকি সেখানে কোরআন অনুবাদ করা অপরাধে তাকে মারতে গিয়েছিল ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করার জন্য কোরআন অনুবাদ করা মানে কি কোরআন পাল্টে ফেলেছে হুজুরের ফতোয়া দিল ওই কোরআন পাল্টে ফেলেছে কি পাল্টানো হলো অনুবাদ করা এই মূর্খ জমানায় নয় সেই মূর্খতার মধ্যে তিনি আলো জেনেছিলেন এই জন্য তার প্রতি একটা দারুণ আস্থা সকল আলম সমাজের এই পরিবারটাকে অরিল্লা পরিবার বলে কিন্তু তার নীতি ছিল আমার ছেলেদের কোথায় পড়াবো যত প্রতিষ্ঠান ব্রিটিশ গভর্নমেন্ট করেছে একটা দেশ ইসলামের পক্ষে নয় সব ছেলেকে উনি নিজে বাড়িতে পড়াইছেন এবং শাহ ইসমাইল শহীদ বলেন উনি জ্যোতি কী বলে ওটাকে জ্যামিতি এলজাব অঙ্ক এসবগুলো পর্যন্ত বাড়িতে শিখছেন কোনোদিন কোনো প্রতিষ্ঠান যান নাই নিজেরাই মাদ্রাসা বানিয়েছেন মাদ্রাসা রহিমিয়া সেখানে সব শিক্ষা দিয়েছেন আপনারা দোয়া করবেন আল্লাপাক বিশুদ্ধ ইসলামের জন্য যেন আল্লাপাক আমাদের মার্কাসকে কবুল করে নেন আমরাও চেষ্টা করছি শিল্প বিদাধ্যষিত মাদ্রাসা নামধারী যতগুলো বেদাতি প্রতিষ্ঠান ঠিক অমুকের কলেজ ইউনিভার্সিটির নামদের যাতে বস্তুবাদী নাস্তিকবাদী প্রতিষ্ঠান এগুলোর বিপরীতে যেন আল্লাহাক এমন একটা প্রতিষ্ঠান করার তৌফিক আল্লাহাক আমাদেরকে দান করেন যেখানে স্রেফ এবং স্রেফ পবিত্র কোরআন ও সৈয়াদিস বিশুদ্ধ ইসলামের চাষ হবে পড়াশোনা করানো হবে আমরা কাউকে চাইতে পারি না আল্লাহ কাজ চাচ্ছি যেহেতু আমরা একটু আগে হাদিস শুনলাম না আল্লাহ চাইলে নিশ্চয়ই বাংলাদেশের কোনো নেককার বান্দাকে তিনি পাঠিয়ে দেবেন আমাদের যা চাহিদা আল্লাপের কাছে আমরা করেছি যদি আল্লাপাক সেটা পূরণ করে দেন যোগ্য মেধা যোগ্য ধনী শ্রেণীর মানুষ তাদের দিনদার ধনিক শ্রেণী দিনদার মেধা লাগবে তো একাকাতে গড়া যায় না আমরা খালি কামনা করে যাচ্ছি প্রার্থনা করে যাচ্ছি আমাদের হায়াতে হোক আমাদের পরে হোক যেন এরকম একটা প্রতিষ্ঠান আল্লাপক গড়ার তৌফিক দান করেন এরপরে সংগঠন প্রতিষ্ঠানের কথা গেল যারা অভিভাবক এমন প্রতিষ্ঠান বাছাই করবেন যেখানে গেলে আপনার সন্তান শিরক বিমুক্ত নির্ভেজাল তৌহিদের অনুসারী হয় তকলিদ মুক্ত নির্ভেজাল রেশালাতের অনুসারী হয় ঠিক ওসিলা মুক্ত খাঁটি আখরাতের পূজারি হয় এখন তো বাংলাদেশের তৌহিদ মানে শিরিক মুক্ত নয় শিরিক যুক্ত তৌহিদ রসুলকে মানে সালাম ইসলামকে মানে আগে ইমামত অথবা ভালায়াত তারপর রেসালাত আগে আউলিয়া অথবা মজহাব তারপরে হাদিস হাদিস এখন নফল হয়ে গেছে মাদ্রাসায় সারা জীবন ধরে ফেঁকা পড়াচ্ছে দলীয় ফেঁকা শেষে গিয়ে খতারি এক বছর শেষ এগুলি ধোকাবাদী না এগুলি হচ্ছে দেশের মাদ্রাসা তফসির পড়াচ্ছে মমতা হাদিস ভিত্তিক তফসির নাই ভেজাবি কাশ্যপ জার এগুলো কি দুনিয়ার আজে গল্প দিয়ে ভরে রাখছে সেখানে আকিদা নষ্ট করে দিয়ে দেশ সেখানে এগুলো তো আলমরাও জানে না জাহাজতে প্রশ্নে ওঠে না কিন্তু এগুলো হচ্ছে সবই মাদ্রাসার নামে আমরা এগুলো জানি বলেই আমরা বরদাস্ত করতে পারি না আপনি দেখছেন খুব খুশি মাদ্রাসার শ্যালি পড়াচ্ছে মানে জাননাতে পাঠিয়ে দিলাম জি না তো সে আড্ডাখানে পাঠিয়ে দিলেন সাবধান বাচ্চা পড়াতে গেলে বুঝেছি জায়গা মতো দেওয়ার চেষ্টা করবেন নয় কিন্তু আপনি আল্লাহকে দায়ী হয়েছে আমি বলে যাচ্ছি বাস এই পর্যন্তই শুনছেন হাজারো মানুষ সবার প্রতি আবেদন রইল পবিত্র কোরআন ও সহিয়াদিসের আলোকে কোনো প্রতিষ্ঠান যদি থাকে আপনার এলাকায় সেখানে পড়াবেন কোনো অবস্থা দিয়ে কোনো বেদাতে প্রতিষ্ঠান দেবেন না ঠিক মসজিদ দান করলে আল্লাহ একটা জান্নাত দেয় জান্নাত ঘর বানিয়ে দেয় কোনো বেদাতে মসজিদে দান করতে পারেন না শুধু এই রড সিমেন্ট কোচিং ওরা জান্নাত যাবে না যাবে আঁকি দেয় যারা হাইলেসে মসজিদ ভাঙতে আসে ওরা কখনই হকপন্থী মসজিদওয়ালা নয় যেখানে প্রতিদিন বেদাতে চাষ হয় সালাম ফিরি আনবে সালাম এলাকা শুরু হয়ে যায় এগুলো কি সহি মসজিদ নাকি যেখানে প্রতিদিন সালাত সম্পন্ন বেদাতি তরিকায় সহি হাদিসের স্যালাদ বাদ দিয়ে বানোট হাদিসের অনুযায়ী স্যালাদ তৈরি করা হয় নিজের ইচ্ছামতো স্যালাদ বানানো হয় এসব জায়গায় কোশৃঙ্কালে পাবেন না যেখানে স্যালাদ শুরু করা হয় বেদাত দিয়ে এখানে কী বলো এটাকে নয়ালি লীলা চাল আর বাইকি বেদান না এটা এটা দিয়েই শুরু করা হচ্ছে এই সমস্ত করার জন্য মসজিদ বানাবেন খুবই সাবধান মসজিদে হোক আর মাদ্রাসা হোক অত সহজে পা বাড়াবেন না একটু হিসাব করে পা বাড়াবেন এটা গেল আপনার প্রতিষ্ঠানের ব্যাপারে আর সংগঠনের ব্যাপারে ঠিক তাই ফেরকা নজিয়া ভুক্ত হওয়ার চেষ্টা করবেন আল্লাহর রসুলকে জিজ্ঞেস করা হলে আল্লাহ রসুল নিজেই বললেন দেখো বলুন ইসলাই তিয়াত্তর ভাগে ভাগ হয়েছে তোমরা বাহাত্তর ভাগে হয়েছে তোমরা তিয়াত্তর ভাগে হবা তো কারা জান্নাত পাবে মা না আলাইহে ওয়া সাহাবি আমি এবং সাহাবিরা যার উপরে আজকে আছি তারাই কেবল জান্নাত পাবে আর সব জান্নামি হবে অতএব সাবধান আপনার সন্তান এমন জায়গায় দিবেন সংগঠনে যে সংগঠন সেটা ফেরকা না চাষ করে যারা দিন রাত চেষ্টা করে বাচ্চাগুলোকে পবিত্র করানো সৈয়াদ জনজীব পরিচালনা করার জন্য আপনাকে অবশ্যই সেই সংগঠন থাকতে হবে এর বাইরে যদি সন্তান দেন নিজে ধরা পাবেন চার নম্বর নাস্তিক্যবাদী শিক্ষা এবং সংগঠন থেকে অবশ্যই বিরত থাকতে হবে যেখানে আল্লাহর নামকে হটিয়ে দিয়ে নাস্তিকবাদী দর্শন শেখানো হয় সে কশৃঙ্খকালে ঢোকাতে পারেন না এনজিও কর্মী মহিলা যেই বলছে সবাইকে দিয়েছে চকলেট বাচ্চা খুব খুশি এ বাবু বলো তোমাকে চকলেট কে দিলো আপা দিল এ বাচ্চা বাড়ি চলে গেল আম্মা আজকে চকোলেট দিয়েছে কে দিছে আপু দিয়েছে আপু বলেছে কি আল্লাহ বলে কিছু নাই চকলেট আপু দেয় তো এটাকে ঠিক আম্মা ও তো আস্তা বললাম তোকে আমি কখনো আমি স্কুলে পাঠাবো না বুঝতে পারছেন যান ভারতে স্কুলে ঢোকার আগেই বন্ধে মাতারাম রঘুপতি রাঘব রাজা রাম পথিত পাবন সীতারাম বন্ধে মাতারাম আমার মামুন যে কানে এটা শুনে তার পর্যন্ত হিজরত করে নিয়োগ করেছিলেন তিনি চলে আসছেন বাংলাদেশ না এখানে থাকবই না আমি আমার টাকা দিয়ে বাচ্চা পড়াচ্ছি মাদ্রাসা স্কুলে সেখানে ওই করবে বন্ধে মাতরম করবে ঠিক আমরা কেন তাই করছি অন্য ভাষায় এখানেও সেরেক করি বাচ্চা ঢুকছে স্কুলে হবে না সেরক বেধাত করার জন্য বাচ্চা আমরা তৈরি করি নাই আমরা আমাদের সরকারকে বলবো শেরক হটাও আমাদের ভোটে তোমরা প্রধানমন্ত্রী হয়েছ আমাদের বাচ্চাদেরকে সেরে করানো যাবে ওই সেখানে কোনো সঙ্গে দেওয়া হবে না সেরেফ বিশ্ব বলে ক্লাসে বসে যাবে কোনো কথা নাই আল্লাহর নাম নিয়ে ক্লাসে বসবে আল্লাহর নাম নিয়ে ক্লাসে বেরিয়ে আসবে অন্য কোনো নাম এখানে চলবে না সোজা কথা বাংলাদেশ মুসলমানদের এই মেজাজ দেওয়া যদি এনটিগুলি কথা বলতো জাতীয় সঙ্গে একদিনই কেঁপে যায় না দুর্ভাগ্য আমাদের অধীন বের নিয়ে স্বাধীন হওয়া যায় না যে মগজ অনুযায়ী বিক্রি করা হয়েছে অত নাস্তিক্যবাদী শিক্ষা ও সংগঠন থেকে দূরে রাখতে হবে শুনে দেখেন লোকমানের শিখ তস্লা লোকমানের উপদেশ আল্লাহ পাক পছন্দ করেছেন তাই তিনি বলছেন আমাদেরকে বাপ বলছে বাচ্চাদেরকে লাহ তসিখ বিল্লাহ তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না ইন্না শিরক মনাউদ্দিম সিরিক সবচেয়ে বড় পাপ এরপরে বলা যদি তুমি বাপ মা তোমাকে চাপও দেয় তুমি সদাচরণ করবে দুনিয়াতে কিন্তু কোশ্চিং কালেও বাপমার ওই সিরকি আদেশ পালন করতে পারবে না কথা শেষ এরপরে বিদাতী প্রতিষ্ঠানে আপনি সংগঠন থেকে দূরে থাকবেন মানে হারসালা আসারি রেজতানো কল কে সাল্লা সাল্লামা আমরকুমি খামসেন আল্লাহ আমার নেবি না। হে আমার উম্মত আমি তোমাদেরকে পাঁচটি বিষয় নির্দেশ দিয়ে যাচ্ছি আল্লাহ আমাকে এগুলো বলার জন্য নির্দেশ দান করেছেন বিল জামাতে ও স্বামী ও তাতে অল হিজরত অল জিহাদে পি সাবিল্লা জামাতবদ্ধ জীবন যাপন করবে আমির আদেশ শুনবে মানবে প্রয়োজনে হিজরত করবে এবং আল্লাহর পথে জিহাদ করবে শেষ দিয়ে বলা হচ্ছে আমান দা আবে দাওয়াল জাহেলিয়া কান আমিন জুসা জাহান্নাম ওসাল্লা জাহান্ন মুসলিম রাহ আহমদ বিসনাদি সাহেব খবরদার যদি কেউ ইসলামের পথে বাদ দিয়ে তৌহিদের পথে বাদ দিয়ে জাহালিয়াতের পথে মানুষকে ডাকে তুমি খবরদার তাদের সঙ্গে থেকো না তুমি তাহলে দুঃসাহ জাহান্নাম হয়ে যাবে জাহান্নামেতে দলভুক্ত হয়ে যাবে যদিও যিনি ডাকছেন তোমাকে তিনি শ্যাম পালন করেন সালাদ আদায় করেন এবং তিনি একজন মুসলমান তথাপি তুমি তার দলভুক্ত হতে পারবে না কোরআনের লোকমানের উপদেশ আল্লাহর নির্দেশ এবং হাদিসে আল্লাহ রসুলের নির্দেশ মান্য করার পরে আপনি নিজেকে সন্তান কোথায় দেবেন চিন্তা করবেন ছয় নম্বর দায়িত্বহীন পিতা মাতার সন্তানদের ফরিয়াদ হবে আমাদের মাঠে কী এটা শুনলে আপনি বুঝতে পারবেন এখন হয়তো বাচ্চা কিছু বলবে না অত কিছু জানে না বুঝবেন বাচ্চা সেদিন কিন্তু বাচ্চা কথা বলবে আল্লাহ আল্লাহবাইক সেদিন কথাটা আগাম আমাদের শুনিয়ে দিচ্ছেন আল্লাহবাক বলছেন হুজু হুম ফিন্নার

স্বাধীন তারা বলবে ইয়াহ তানা আতান আল্লাহ ও আতানর রসুলা হায় যদি দুনিয়া থাকতে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে আসতাম বলার পরেই তারা বলবে ওক ইয়া রাবানা আতানা সাদানা আনা হে আমাদের প্রতিপালক আমরা দুনিয়াতে আনুগত্য করেছিলাম আমাদের নেতাদের অকোবর আনা আমাদের বড়দের গুরুজনদের ফদালনা সাবিলা। তারাই আমাদেরকে পদভ্রষ্ট করেছিল সায়াত মুস্তাকিম থেকে তোমার পর থেকে তারাই আমাদেরকে পদভ্রষ্ট করেছিল রব্বানা হে আমাদের আদা অথবা আজকে তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও কবির সবচেয়ে বড় শাস্তি তুমি তাদের উপরে বলার দরকার আছে যে সন্তানকে আদর করে মানুষ করছেন এই সন্তান কিন্তু কে আমাদের মাঠে আপনাকে ছাড়বে না আপনার বিরুদ্ধেই এইগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবে অতএব কর্তব্যভাবে অভিভাবকদের তাদের সন্তানদেরকে এমন প্রতিষ্ঠানে পাঠানো যেখানে গেলে তার ইমান ঠিক থাকে তভিদ ঠিক থাকে যেন শিরকে ডুবে না যায় বেদাতে আচ্ছন্ন হয়ে না পড়ে এবং দুনিয়াবী বস্তুবাদী নাস্তিকবাদী শিক্ষায় সে নিজের জীবনটা শেষ না করে ওই সন্তান যেন পরকালে আপনার কাজে লাগে দুনিয়া যেমন কাজে লাগছে তার চাকরি বাকরি করে টাকা দিয়ে আপনাকে খাওয়াচ্ছে মৃত্যুর পরে যেন ওই সন্তান আপনার কাজে লাগে কারণ মৃত্যুর পরে আপনার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে ওই সন্তানের দোয়াটা কিন্তু আপনার আমল নামে জমা হবে এটা যে সবাই আপনার জানেন একটা এর সঙ্গে যোগ করে দিই আল্লাহর কাছে একজন বান্দা ফরিয়াদ ফরিয়াত হে আল্লাহ আমি তো দুনিয়ায় এত নেকির কাজ করতাম না তা আমার আমল নামে এত নেকি কেন আল্লাহ বললেন তোমার সন্তান তোমার যে দোয়া করে চলে সেইগুলো তোমার আমল নামে যোগ হয়েছে ওই সন্তানকে আমরা চাই না ওই সন্তানের জন্য অবশ্যই আপনাকে এবং সহি সুন্দর প্রতিষ্ঠানে পাঠাতে হবে নাহলে সন্তান বাড়ি রাখেন নিজে যা পারেন তাই পড়েন তাও ভালো কিন্তু সেরকম বেদাতি প্রতিষ্ঠানে পাঠাবেন না এবং কশিম কেন কোনো নাস্তিকবাদী প্রতিষ্ঠানে পাঠাবেন না আল্লাহ আমাদের অভিভাবকদেরকে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার তো মুসলিম হওয়া তফিক দান করো আকৌ কৌলি হাজ আজ বলে মুসলিম